প্রাণ গোবিন্দকে তার কুঞ্জ থেকে চলে যেতে বললেন, ছুঁয়ো না ছুঁয়ো না বলে। আজ বধূ চলে যাওয়ার পর রাধারানী আমার সেই চলে যাওয়ার আক্ষেপে বা কেন তিনি তাকে চলে যেতে বললেন সেই আক্ষেপে আবার বিরহান্বিত। আর তাই বৈষ্ণব পদকর্তাদের রচনা নয়, আমাদের বাংলার কবি কাজী নজরুল ইসলামের রচনায় এই গানটি। সখী আমি না হয় মন করেছি তোরা তো সকলে ছিলি, আবার রাধাই সব জ্বালায় জলে, কি জ্বালা তার, তাই না? মানে কোনো দিকেই যেন তার কোনো রকম শান্তি নেই। একদিকে কানাই তাকে সেই কৈশোরকাল থেকে তাকে তিষ্ঠতে দিচ্ছে না, সব গোপীদের মাঝখানে তাকেই সব থেকে বেশি বলা যায় যেভাবে একেবারে অতিষ্ঠ করে দিয়েছে। আবার যত বড় হয়েছে, যখন যৌবন এসে তার শরীরে তার মনে সব জায়গায় এসে বাসা বেঁধেছে, তখনও সেই কানাই তাকে অতিষ্ঠ করেই গিয়েছে, তার কোনো শান্তি কখনোই যেন নেই। আমরা আস্তে আস্তে কিভাবে যেন তোমার গানে গানে অনেকটা সময় পার করে ফেলেছি, শ্রীকৃষ্ণর শ্রীরাধিকার কথায় আর তোমার গানে। তো এর মধ্যে যদি আমাদের যেহেতু সময়টা আস্তে আস্তে কমে আসছে, যদি আরও একটা গানে চলে যাওয়া যায়। আমি বলছিলাম যে আমি একটা প্রথম থেকেই একটা গল্প বলে আসছি, তা এরপরে এই তো অনুতাপে জর্জরিত হলো যে কেন এই ভুলটা করলাম, কেনই বা আমি কানুকে কুঞ্জ থেকে বিতাড়িত করলাম। এই অনুশোচনার পর সখীদের তো বললেন, এবার গোবিন্দকে সখীরা ফিরিয়ে আনলেন কোনোভাবে। ফিরিয়ে আনার পর এখন রাগ ভাঙানোর পালা, কিন্তু গোবিন্দর কাছে প্রকাশ করা যাবে না যে এই অনুতাপে তিনি কতটা জর্জরিত ছিলেন, তাই তিনি এখনও অভিমান করেই বসে আছেন। এবার যথারীতি গোবিন্দ তার মান ভাঙানোর চেষ্টা করছে, কীভাবে বলছে। Thank you.
বাকানু কহে রাই কহিতে ডরাই ধমনি চরাই আমি তো ধমনি চরাই আমি তাই তোমায় বলতে ভয় পাই কি বলতে ভয় পাই কিবা কানু কহে রাই কহিতে ডরাই ধমনি চরাই মুই আমি তোমার প্রেমে কিবা জানি কানু কহে রাই কহিতে ডরাই ধমনি চরাই মুই কানু কহে রাই কহিতে ডরাই ধমনি চরাই মুই আমি রাখাল বই তো নই আমি রাখাল বই তো হেনু তুমি খালাস পাবে কিভাবে কান্ত কহে কানু গো হইলে খালাস পাইবে রিনে সেই দিন রিনে খালাস পাবে সেই দিন রিনে খালাস পাবে যেদিন নদে গিয়ে উদয় হবে সেই দিন যেদিন নদে গিয়ে উদয় হবে কোথা থেকে কোথায় গেলেন পদকর্তা শুধু সেটাই ভাবতে হয় আর এই বোধহয় শুধুমাত্র পদকর্তার গানেই সম্ভব এই উত্তরণ আমরা কথায় কথা সত্যি অনেকটা সময় কাটিয়ে ফেললাম এবার আমাদের সময় হয়ে গিয়েছে সেই সময়টার অর্থাৎ আমাদের অনুষ্ঠানের শেষ বিরতিতে যাওয়ার আর বিরতির পরে যেটুকু সময় থাকবে অবশ্যই পদকর্তার গানে নিমজ্জিত হব অদিতির সঙ্গে তাই বেশিক্ষণ নেব না এক্ষুনি ফিরছি